হ্যাঁ বন্ধুরা, একেবারে বিপদসংকুল জায়গা, একেবারে ঘন জঙ্গল, গা ছমছম করা পরিবেশ। আর সেই সকল পরিবেশ থেকে কীভাবে বড় মাছ, কুঁচে মাছ, সাথেতে মাছ, কাঁকড়া, বিভিন্ন ধরনের যে মাছ গর্তের মধ্যে থাকে সেই মাছগুলো সংগ্রহ করে বন্ধুরা দেখবার। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এই জঙ্গলের মধ্যে থেকে এইরকম ধরনের মাছ কাঁকড়াগুলো সংগ্রহ করে থাকে। আর ওনার সাথে একটা দিন কাটিয়েছিলাম এবং উনি কীভাবে মাছগুলো সংগ্রহ করে দেখার জন্য বন্ধুরা খুবই ইন্টারেস্টিং লেগেছিলো এবং ওনার টেকনিকগুলো দেখে সত্যি খুবই আশ্চর্য লেগেছিলো। আর এই বিপদসংকুল জায়গাতে ওনার সাথে গিয়েও গা ছমছম করছিলো, ভালো লাগছিলো, অ্যাডভেঞ্চারও লাগছিলো। আর বন্ধুরা, উনি কিন্তু অসাধারণ সাহসী একটা লোক, যিনি এইরকম ধরনের সাপ জাতীয় কিছু মাছ সংগ্রহ করে থাকে, তা কিন্তু ওনার এই হাতের টেকনিকে। আর উনি কীভাবে এই মাছগুলো সংগ্রহ করছে আসুন দেখা যাক। এই দেখছেন দাদা, আর একটা কুঁচে ধরে নিয়েছে, কীভাবে ধরে দেখুন কুঁচেগুলো। ওদের এই কুঁচেগুলো এটা এই নোনা জলে কীভাবে হয়? এটা ওরা এই ভাগে ছোটো থেকে বড় হয়। এটা কি নদী থেকে আসে? হ্যাঁ, নোনা কুঁচে বলে, তাই তো? বলা হচ্ছে নোনা কুঁচে। এই নোনা মাটিতেও এক ধরনের কুঁচে মাছ হয়। এই সেই দেখছেন কুঁচে মাছটা, এটা ধরবো, এটা কিছু অসুবিধা নেই, কামড়া না না না, ও অসুবিধা। আর এই দেখছে কুঁচে মাছটাকে, আমি তো এর মধ্যে থেকে ধরতে পারি না। এই দেখছেন নোনা কুঁচেটা, নতুন প্রজাতির মাছ। এই প্রজাতির যে মাছটা দেখছেন এটা সম্পূর্ণ হচ্ছে গুলে মাছ। আর এটাই হচ্ছে আমাদের ছড়া খেতে, হ্যাঁ, নদীর চরে থাকে এবং এর মার্কেট প্রাইস প্রচুর বেশি হয়ে থাকে, প্রায় মার্কেট প্রাইস 600 টাকা করে পার কেজি হয়ে থাকে এই গুলে মাছটা। আর এই দেখছেন গুলে মাছটা দেখছেন, একেবারে বড় বড় সাইজের বড়ো, যেগুলো প্রায় 50 থেকে 60 গ্রাম ওজনের বড় বড় বড়ো। এই মাছগুলো আপনার হাত দিয়ে কীভাবে ধরে নিচ্ছেন, এই দেখছেন ধরে নিয়ে এই বড় মাছটা এই ভিতরে রেখে দিলেন। আর একেবারে কী বড় সাইজের একটা বড় মাছ দেখুন, প্রায় 50 গ্রাম ওজনের, 50 হবে, হ্যাঁ 50 গ্রামের বেশি ওজনের বড়ো মাছটা। দেখলেন হাত দিয়ে দাদা কীভাবে বড়ো মাছটা ধরে নেবেন। আর এই বড়ো মাছের মার্কেট প্রাইস বলতে গেলে, সকাল থেকে প্রায় আমরা যে বড়ো মাছগুলো দাদার সাথে ছিলাম সংগ্রহ করা হয়েছে, প্রায় 2 থেকে 2.5 কেজি বড়ো মাছ এই দাদা সংগ্রহ করে ফেলেছেন। আর এই বড়ো মাছের মার্কেট প্রাইস যদি বলা যায় এটা প্রায় দাদা কত করে চলছে? এটা 150 টাকা করে পার কেজি এই সময়টা। এই সময়টা এই মাছের খুব সংকুলন। আর কাঁকড়া ধরার কাজে এই মাছটা বিশেষ করে খুব, যারা কাঁকড়া ধরে এই মাছটা খুব কেনে। এই দেখছেন বড়ো মাছ এবং কিছু কুঁচে মাছ এবং বিভিন্ন প্রজাতির মধ্যে কিছু মাছ আছে। এই দেখছেন দাদা, দেখলেন একেবারে বড় সাইজের কুঁচে মাছ যে মাছ দেখছেন একেবারে হাত দিয়ে ধরে নিয়ে এর মধ্যে থেকে। আর এই প্রজাতির মাছগুলোকে বলা হয় কুঁচে, কারণ এর গায়ের রঙটা দেখতে পাচ্ছেন লাল। দাদা এটার মার্কেটটা কীরকম চলে? 120 টাকা। এটা কম দাম? হ্যাঁ। কেন এটা কম দাম হয়? এই মাছ নোনা তো, নোনা নোনার জন্য। ধরো দাদা ওটা কুঁচে না। আর এই দেখলেন কীরকম সাইজের একটা বড় মাছ ধরে ফেললেন।
এইভাবে দাদা সারাদিনে প্রায় দাদা কত হয় আপনি প্রায় দু তিন ঘন্টার ভিতরে? ওই পাঁচ ছ কেজি সাত কেজি করে হয় বিভিন্ন সময়। এখন মাছ থাকলে হয়ে যায়। দেখছেন দাদা পটাপট বড়ো মাছ ধরে নিচ্ছেন, আর মাছগুলো একটু বড়ো হওয়ার জন্য হাঁড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এইভাবে দেখছেন কীভাবে হাত দিয়ে অন্য প্রজাতির মাছের ভিতরে এই দেখছেন একেবারে নোনা কুচে। আর এই নোনা কুচের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ল্যাপটা ল্যাসটা দেখছেন এটা হচ্ছে চ্যাপটা হয়, আর মিষ্টি জলের যে কুচের মাছগুলো হয় তার ল্যাসটা কিন্তু গোল্ড হয়। আর এটা হচ্ছে ডিফারেন্স নোনা কুচে আর মিষ্টি কুচের মধ্যে। এই দেখছেন এক ধরনের নোনা কুচে মাছ। আর এই দেখছেন আর একটা বড়ো মাছ দাদা ধরে ফেললেন, আর দেখে কিরম সাইজের বড়ো, একেবারে হলুদ হয়ে গেছে বড়ো বড়োগুলো, একেবারে বড়ো বড়ো সাইজের বড়ো। দেখছেন কীভাবে বড়ো মাছগুলো দাদা ধরে নিচ্ছেন, আর এইভাবে দাদারা নদীর বুকে মাছগুলো ধরেন। দাদা কত বছর ধরে মাছ হচ্ছ? রাত 35 দাদা, এই 35 বছর ধরে এইভাবে বড়ো মাছ কুঁচে মাছ সাতুচে মাছ বিভিন্ন ধরনের কেরালে মাছ নদী থেকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক তো অবশ্যই করবেন, আর পরবর্তীকালে আমি তাহলে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন। আর বন্ধুরা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খুশি আনন্দে রাখবেন, খুশি আনন্দ সবার সাথে ভাগ করে নেবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। চলতে আরেকটা মহাসমুদ্রে দেখা পেয়ে গেলাম। এই দেখছেন একেবারে একটা কোথায় জড়ো হয়ে আছে, দেখো বুঝতে পারছি না। এই দেখছেন একটা মহাসমুদ্রে, আর এই আর একটা মহাসমুদ্রে, দুটো মহাসমুদ্রে একেবারে একসাথেই আছে। এই দেখছেন মহাসমুদ্রটা, এই আর একটা মহাসমুদ্রে, এই দুটো মহাসমুদ্রে একসাথে আছে। এরা বোধহয় এখন ঘর সংসার করছে এখানে বসে। ঢুকলে বার হতে পারবে হ্যাঁ ও হাতরা ভেতর।